আমাকে পৃথিবীতে এনেছেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এবার যদি আপনি কোরআনকে বলেন ও কোরআন জিবরিল তোমাকে এনেছে ঠিক আছে কিন্তু তুমি আসনা কার উপরে তুমি নাজিল হয়েছো কোরআন বলে শোনো আমি কার কাছে নাজিল হয়েছে تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا قرآن بلا شنب আমি নাযিল হয়েছি অতীত বরকতপূর্ণ সত্তা সেই মহান আল্লাহ পাক যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কোরআন আমাকে নাযিল করেছে সুবহানাল্লাহ নারে তাকবীর আমার ভাইরা এবার যদি আপনি কোরআনকে বলেন ও কোরআন মুহাম্মাদের কাছে এসেছো ভালো কথা কিন্তু আমরা জানি আমাদের কাছে মাসের সংখ্যা হলো ১২টা এই ১২টা মাসের ভিতরে কোন মাসে তুমি এসেছো এই প্রশ্ন যদি আমরা করি কোরআন জবাব দিতে পারবে কিনা কথা বলেন কোরআন বলে শোনো আমি কোন মাসে পৃথিবীতে এসেছি শোনো শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে বলুন আল্লাহু আকবার কোরআন জবাব দিল শোনো ১২টা মাসের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মাস সম্মানীয় মাস আল্লাহ পাকের কাছে রমজান মাসে আমি কোরআন পৃথিবীর জমিনে এসেছি সুবহানাল্লাহ এবার যদি আমরা আবার বলি কোরআন মাস না হয় রমজান বুঝলাম কিন্তু রাতে এসেছো না দিনে এসেছো কখন এসেছো বলো কোরআন বলে শোনো আমি কখন আসলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কোরআন বলে আমি রমজান মাসে এমন এক রাত্রে আসলাম যেই রাত হাজার বছর ইবাদত করলে হাজার বছর ইবাদতের থেকে উত্তম ওই মাসে ওই রাত্রে লাইলাতুল কদরের রাত্রে আমি কোরআন পৃথিবীতে এসেছি সুবহানাল্লাহ লাইলাতুল কদরে আমি পৃথিবীতে আসছি আচ্ছা এটা বুঝলাম লাইলাতুল কদরে আসছো তুমি আসছো কেন কি জন্য আসছো ঠিক কি না আমাদের বাড়িতে যখন মেহমান আসে কোনো উদ্দেশ্য নিয়ে আসে না গো হয় তার মেয়ের বিয়ে না হয় ছেলের বিয়ে নিমন্ত্রণ দিতে আসছে অথবা অনেক দিন বোনার বুনির বাড়িতে বেড়াতে আসে না বেড়াতে এসেছে একটা উদ্দেশ্য থাকে না গো থাকে তাহলে কোরআন তোমার আসার উদ্দেশ্যটা কি প্রশ্ন আছে না ভাই কোরআন বলে শোনো আমার আসার উদ্দেশ্য কি শোনো আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله رب العالمين بلن قرآن جواب بلا دنيا المنب من دنيا আমি কোরআন এই জন্য পৃথিবীর জমিনে নাজিল হয়েছি আমি এই জন্য এসেছি গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে বার করে আলো রাস্তা দেখানোর জন্যই এসেছি সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর জান্নাতের রাস্তা দেখাতে আমি কোরআন পৃথিবীতে এসেছি সুবহানাল্লাহ আচ্ছা কোরআন সেটা বুঝলাম এই পৃথিবীতে অনেক রাইটার বই লেখেন যে বইয়ের ভিতরে অসংখ্য ভুল ভ্রান্তি থাকে ঠিক না গো ভুল থাকে না যেমন রাইটারেরা বই লেখেন আর বইয়ের পৃষ্ঠায় প্রথমে লিখে দেন প্রিয় পাঠক পাঠিকা আমার বই আমার লেখার ভিতরে যদি কোনো ভুল হয় কোনো ত্রুটি হয় আমাকে ধরিয়ে দিলে আগামী সংস্করণে ওই ভুলটা সত্য করিতে বাধ্য থাকিব ঠিক কিনা লেখা থাকে না গো লেখা থাকে আচ্ছা কোরআন তোমার ভিতরে কি এমন কোন সন্দেহ টন্দেহ আছে নাকি কোরআন চক্ষু উজ্জ্বল হয়ে বলছে শোনব ও দুনিয়ার মানুষ শোনব তোমরা পৃথিবীর
মনুষ্যের মন মস্তিষ্ক পশু তো কিতাব পড়ো কিন্তু আমি তো পৃথিবীর মানুষের লেখা কিতাব নয় আমি আল্লাহর কিতাব আমার ভিতরে ভুল থাকে তো দূরের কথা কোরআন জবাব দিল যে লিকাল কিতাব লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন আমি এমন একখান কিতাব আমি এমন একখান বই আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছি আমার ভিতরে ভুল থাকা তো দূরের কথা আমি কোরআন আমার একটা জের জবরের ভিতরে কোনো ভুল তুমি খুঁজে পাবে না কোনো ভুল পাবে না কারণ আমি এসেছি আল্লাহর কাছ থেকে সুবহানাল্লাহ আচ্ছা কোরআন তোমার নাম কি শুধু কোরআন না আরো কিছু আছে কোরআন বলে না আমার নাম শুধু কোরআন না আমার আরেকটা নাম হচ্ছে হুদা আমি পৃথিবীর মানুষকে হেদায়াত পথ দেখাতে এসেছি আমার আরেকটা নাম হচ্ছে শিফা আমি পৃথিবীর মানুষের জন্য ঔষধ হয়ে নাজিল হয়েছি আমার আরেকটি নাম হচ্ছে ফুরকান আল ফারকু বাইনাল হক্কি ওয়াল বাতিল সত্য মিথ্যা পার্থক্যকারী হিসাবে আমি কোরআন আমাকে পাঠানো হয়েছে আমার অনেকগুলি নাম আমার রব দিয়েছেন সুবহানাল্লাহ বাংলাদেশে এক মাহফিলে এক শ্রোতা আমি যখন কথা বলছিলাম কোরআনের পরিচয় পরিচিতি দিচ্ছিলাম এক শ্রোতা উঠে আমাকে বলছে হুজুর আপনি তো বললেন কোরআন শরীফে সব আছে কোরআন শরীফে কি আদা রসুন পেঁয়াজ ঝাল আছে নাকি আমারে প্রশ্ন করছে আমি বলছি বেটা শুধু পেঁয়াজ রসুন কেন ওয়া আদা সিহা ওয়া বাসালিহা ওয়া সুমিহা পৃথিবীতে তোমার যা দরকার সবগুলো কোরআনে আছে সুবহানাল্লাহ এমন কিছু মানব জীবনে নাই যেটা কোরআনে আল্লাহ দেন নাই কষ্ট দুর্ভাগা এই জাতি দুর্ভাগা কপাল আমরা কোরআন বুঝি না কোরআন পড়িও না ঠিক কি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার মনে হয় 80% মুসলমানকে যদি মুসল্লিকে জিজ্ঞাসা করা হয় সূরা ফাতিহার অর্থটা পুরো বলেন তো আমার মনে হয় 100 ভিতরে 102% ফেল করবে ঠিক বলছি না ভুল বলছি আবার চাচা সামনের কাতারে বসে যায় বিরাট বড় মুসল্লি আরে ভাই নামাজে কি পড়ছি ওটাই তো বুঝি না তাকে নামাজের মজা আসবে কোত্থেকে কোরআন শরীফের একটা আয়াত আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার রব বলে নিশ্চয় মানুষকে নামাজ পাপাচার থেকে বাঁচায় এই আয়াত নাজিল হবার পরে সাহাবায়ে কেরাম রসুলকে জিজ্ঞাসা করেছিলেন হুজুর অনেক নামাজি তো আছে যারা নামাজ পড়ে আবার গোনা করে আছে না গো কথা বলে না কেন আছে না অনেক নামাজি আছে গোনাও করে হুজুর কারণটা কি আল্লাহ তো ইন্না দিয়েছেন ইন্না শব্দের অর্থ নিশ্চয় আল্লাহ বলছেন নিশ্চয় যারা নামাজি তাদেরকে পাপ কাজ থেকে নামাজ বাঁচাবে কিন্তু সাহাবারা বললেন হুজুর অনেক নামাজি আছে পাপ করে কারণটা কি রসুল বলেন নামাজ এখানে তিনটে কারণ এসেছে তার ভিতরে প্রথম যে কারণ এক নাম্বার কারণ যে নামাজ পড়ে নামাজে কি পড়ে সে নিজেই জানেই না কথা শুনতেছেন আমি একটা জিনিস আপনাদের কাছে আপনাদের ব্রেনের কাছে একটুখানি দিচ্ছি বেতের নামাজ তো পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আছে নাকি এই বেতের নামাজের দোয়াই কুনুত আছে না এই দোয়াই কুনুতের অর্থ তো আলহামদুলিল্লাহ 100 ভিতরে 99% লোক জানে বলে আমার মনে হয় না তবে এর ভিতরে একটা শব্দ আছে অনাশকুরুকা ওয়ালা নাকফুরুক আছে না অনাশকুরুকা ওয়ালা নাকফুরুক এর অর্থ কি আপনি দোয়াই কুনুতের ভিতরে রবকে বলতেছেন যে রব নামাজের ভিতরে দাও নামাজের ভিতরে বলতেছেন আল্লাহ আপনার সঙ্গে যারা কুফুরি করে আপনাকে অস্বীকার করে আপনার সঙ্গে নাফারমানি করে ইসলামের বিরোধিতা করে হুকুম আহকাম মানে না